হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। পি ফ্যামিলি ব্লগস তোমাদের অনেক 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 স্বাগত। তো তোমরা তো দেখতেই পেয়েছিলে, কালকে আমার খুব শরীর খারাপ ছিল, আজকে শরীর অনেকটাই ভালো। আর শুয়ে যতক্ষণ না শুয়ে থাকবো, যতটা শুয়ে থাকবো ততটাই মনে হবে শরীর খারাপ। তো শুয়ে থাকতে একদমই ভালো লাগে না, ওই জন্য উঠে আছে সব কাজ বাজ করেছি। যতক্ষণ শোবো ততক্ষণই মনে হবে শরীর খারাপ, ওই জন্য শোয়াটা বেশি ভালো না। তো উঠে পড়েছি, একদম উঠে কাজ বাজ করতে শুরু করে দিয়েছি, একদম শরীর একদম ফিট হয়ে গেছে। আর প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো কালকে, ওই জন্যই শরীরটা অত খারাপ লাগছিল। তো যখন শুনেছি সেরকম কিছু হয়নি, গ্যাস হয়েছে, তার মানে শরীর চাঙ্গা করতেই হবে। তো একদম শরীর ঠিক হয়ে গেছে সকাল থেকে। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো তোমরা যে আজকে যাব একটু হোদলের বাড়িতে, কারণ হোদলের বাড়িটা তোমাদেরকে দেখানো হয়নি, আর নান্টুর বাড়িটাও তোমাদেরকে দেখিয়েছি, আর হোদলের বাড়িটা তোমাদের দেখানো হয়নি। তো আজকে যাবো হোদলের বাড়িটা দেখাতে, হোদল কোথায় থাকে, ওর বাড়িটা কেমন, সব আজকে তোমাদেরকে দেখাবো। আর ওদের বাড়ির কাছে কিন্তু একটা হনুমান মন্দির আছে, তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে হনুমানজির মন্দিরে। তো চলো বেরোই, যাওয়া যাক। আর রেডি হয়েছিলাম রিলস বানানোর জন্য, তো রিলস করেছি সাথে অনেকগুলো। তো রেডি যখন হয়েই আছি, তো ওই জন্য ওকে বললাম যে চলো তাহলে হোদলের বাড়ি থেকে ঘুরেই আসি, আর আমাদের বন্ধুদেরও দেখানো হয়ে যাবে হোদলের বাড়িটা কেমন। তো সেই কারণে আর হোদলের বাড়িতে যাওয়া। তো চলো যাওয়া যাক ওদের বাড়িতে। বেরিয়ে গেছি হোদলের বাড়িতে, বের যাচ্ছি, রাস্তা আছি আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি বেশি দূরে না, 7-8 মিনিটের রাস্তা। তো চলো দেখাচ্ছি তোমাদের, এই যে ওদের রাস্তা। এই যে হোদলদের বাড়ি চলে এসছি। হোদল বাবা মার ঘর। এটা হচ্ছে হোদলের ঘর, বলবি না তো। তো পিসি বাড়ি থেকে চলে এসছি, এই যে হনুমানজির মন্দির, কত সুন্দর মন্দিরটা, এখানে চলে এসেছি আমরা। এখানে মনে হয় ভেতরে ভিডিও করতে দেয় না, তবু আমি দেখছি যদি করা যায়। মন্দিরের পাশেই দেখো কত সুন্দর এখানে পরিবেশটা, এই যে এখান থেকে রাস্তা, আজকে আকাশটাও খুব সুন্দর হয়ে আছে। এই যে মন্দিরের ভিতরে আবার এত সুন্দর একটা পুকুরও আছে, কত মাছ,
সবাই মুড়ি খেতে দিচ্ছে মাছগুলোকে এই যে এত সুন্দর পুকুর দেখো অনেক ভক্তরাই কিন্তু এখানে আসে অনেকটা টাইম এখানে স্পেন্ড করে অনেক ভক্তরাই আসে এখানে এখানে এত সুন্দর হাওয়া যে সবাই অনেকক্ষণ বসেও থাকে এখানে যে হদল তো বাড়ি থেকে এসে চা বসিয়ে দিয়েছি দুপুরে ঘুমাইনি তো কেমন একটা যেন লাগছে ঝিমঝিম লাগছে শরীরটা তো মা আসলো মা এসে বলছে চা করো তাই চা বসিয়ে দিলাম সবাই একটু চা খাবো মা এসছে চা খেতে তো চা করলাম পাঁচ জনের পাঁচ কাপ আর বাবাকে হচ্ছে নিচে দিয়ে আসবো বাবা নিচে আছে তোমরা তো জানোই বাবা উপরে উঠতে পারে না তো বাবা নিচে আছে মা বাবাকে দিয়ে আসবো হোটেল গিয়ে এখন চলো চাটা খেয়ে নিই দেখো সন্ধ্যাবেলা চাটা খেয়ে সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম তো জন্য আর ভিডিওটা অন করিনি এই রাতে খেতে বসে পড়েছি রাতে একদম সিম্পল মেনু ডাল আলু ভাজা আর ডিম সেদ্ধ আমরা ডিম সেদ্ধ খাচ্ছি আর নান্টু আর ও খাচ্ছে হচ্ছে ডিম ভাজা এই হচ্ছে রাতের ডিনার তো খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানাও হয়ে গেছে এবার শুয়ে পড়ব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা বাই